আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের একটি মোবাইল অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। মনে রাখতে হবে, তিনি শেখ হাসিনার প্রার্থী, তিনি ভারতের প্রার্থী। আইনি ভারতকে অনুরোধ করে এসেছি আবার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে। এতে তিনি এক সরকারি কর্মকর্তাকে বলেছেন, মনে রাখতে হবে, তিনি শেখ হাসিনার প্রার্থী, তিনি ভারতের প্রার্থী। আইনি ব্যবস্থা নিতে অডিওটি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রফেসর মান্নান কথা বলছি। জি, তুমি বাইরে থেকে এসে মেহেরপুর বেশ আরামই আছো, বাড়ি ঘর করে পয়সা কাটায় অনেক কামাই করেছো। আমি কিন্তু যেমন ভালো লোক তেমনি খারাপ লোক। তুমি, তোমাকে মন্ত্রী প্রমোশন করেনি, বাংলাদেশ গভর্নমেন্ট তোমার প্রমোশন করে দিয়েছে। তুমি যদি, আমি যদি একটা কথা শুনি আমার মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে, তাহলে আমি এমপি হই আর না হই তোমার মেহেরপুরে বাসা উঠিয়ে দেবো। আর যদি তুমি সাবধান হয়ে যাও আমার নির্বাচন হয়ে থাকবে, এটুকু তোমাকে আমি বললাম। তুমি পারলে তোমার মন্ত্রীকে বলো, পারলে তোমার যেখানে শেখ হাসিনাকে বলো আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি, সাবধান হয়ে যাও। তুমি আমার কোনো কথা শুনবো না। আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুব অসন্তুষ্ট তোমার উপরে, কারণ ভারতের এক নম্বর প্রার্থী হলো শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতে গিয়ে অনুরোধ করে এসেছে। শেখ হাসিনা ভারত থেকে নমিনেশন নিয়ে এসেছে, এবং সেই নমিনেশনের আলটিমেট গন্তব্য হলো প্রধানমন্ত্রী পদ। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে, বাংলাদেশের সংবিধান যারা বোঝেন, ন্যূনতম আইন যারা বোঝেন, সমাজ যারা বোঝেন, রাষ্ট্র যারা বোঝেন, রাজনীতি যারা বোঝেন, তাদেরকে জিজ্ঞাসা করছি, ভারতকে অনুরোধ করে এসেছি আবার যেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে। এইটা রাষ্ট্রদ্রোহী অপরাধ কিনা? ও রিক্সাওয়ালা ভাইরা, একটু আওয়াজ দিবেন, ভারতকে অনুরোধ করে এসেছি আবার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে, এই কথাটি দেশদ্রোহী কথা কিনা? এই কথাটি সংবিধান কথা কিনা? ভারত আজকে সেম একইভাবে বলছে, আমি ভারতের প্রার্থী। পররাষ্ট্র মন্ত্রীর মন্ত্রী পদে যদি থাকে, থেকে বলে ভারতকে অনুরোধ করে এসেছি, ঠিক একইভাবে এই কথাটিও সত্য, আমি ভারতের প্রার্থী। এবং দুঃখজনক বিষয় হলো, এই লোককে এখনো গ্রেপ্তার বা কিছুই করা হয়নি। আসলে গ্রেপ্তার কাকে করবে? গ্রেপ্তার করলে তো আগে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে, কারণ ভারতের এক নম্বর প্রার্থী হলো শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতে গিয়ে অনুরোধ করে এসেছে। শেখ হাসিনা ভারত থেকে নমিনেশন নিয়ে এসেছে, এবং সেই নমিনেশনের আলটিমেট গন্তব্য হলো প্রধানমন্ত্রী পদ। বাংলাদেশ নামে একটি ছোট্ট দেশ, স্বাধীন একটা দেশ, স্বাধীন মানচিত্র পেলাম, পতাকা পেলাম, আইন পেলাম, সংবিধান পেলাম, শুধু পেলাম না স্বাধীনতা, এই স্বাধীনতাকে খুবড়ে খুবড়ে খাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এতদিন শুনেছেন ভারতীয়রা এদেশে এসে চাকরি করে, 20 লাখ ভারতীয় এদেশে এসে চাকরি করে, আমার বেকার ভাইরা কাজ পায় না। আজকে দেখলেন ভারত শুধু চাকরি করে না এদেশে এসে, এদেশে সংসদে কারো চাকরি করবে সেইটাও ভারত ঠিক করে দিচ্ছে। প্রিয় ভাইরা, শেখ হাসিনা যদি জনগণকে সাথে করে নিয়ে যদি বলতো এই সীমান্ত হত্যা মানি না, সীমান্তে একটা গুলি চললে আমার বিজিবি দুইটা গুলি করবে, এই ধরনের হুঙ্কার যদি দিত, তাহলে আমরা বলছি খাওয়া দাওয়া বাদ দিয়ে শেখ হাসিনাকে আমরা সমর্থন করতাম। কিন্তু শেখ হাসিনা সেই কাজটা কখনোই করেনি। যদি শেখ হাসিনা সাহস করে বলতো, ভারতকে আমার নদীর উপরে কেন বাদ দিচ্ছ, 56টি আন্তর্জাতিক নদী, 500টি বাদ দিয়ে আমাকে তুমি মরুভূমি বানিয়ে ফেলেছ, আমি প্রতিবাদ জানাই, এটা যদি শেখ হাসিনা বলতো, বাংলাদেশের কৃষকরা খেয়ে না খেয়ে শেখ হাসিনাকে সমর্থন করত। কিন্তু দুঃখজনক, শেখ হাসিনা সেই পথে হাঁটেনি। শেখ হাসিনা হেঁটেছে সেই পাকিস্তানের পথে, তার বাবার পথে, এরশাদের পথে, ভারতের দালালি করে, দালালি করে করে এদেশে ক্ষমতায় থাকতে চায়। তার ফলে আজকে আমরা বর্ষাকালে ডুবে মরি, আর খরার সময় কৃষকরা ফসল ফলানোর জন্য পানি পায় না, আবার বর্ষার আগে আগে ফসল পাকবে, সেই সময় সমস্ত বাঁধ ছেড়ে দিয়ে আমাদের সবকিছু ডুবাই দেওয়া হয়েছে। এবং সিলেট অঞ্চলে যে বন্যা হয়েছে, গত কয়েক দশকে সেই ক্ষতি সিলেটবাসী পোষাতে পারবে না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ আমাদেরকে কিভাবে শোষণ করছে সেই চিত্র একটু তুলে ধরতে হবে, না হলে রূঢ় বাস্তবতা আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশ একটা দেশ, এই দেশের বিরুদ্ধে রাস্তাঘাট আছে, ভারত নামের দেশটি বলল এই দেশের রাস্তাঘাট তার ট্রানজিট হিসেবে ব্যবহার করবে, এবং ট্রানজিটের ফি কত দিবে, বাংলাদেশের নাগরিকরা যে ফি দেয় তার চেয়ে অনেক গুণ কম ফি দিবে। আর পরে কি বললো, ঠিক আছে ট্রানজিট দিয়ে দিলাম। আমার প্রশ্ন, আপনি যদি আপনার বাড়ির মধ্য দিয়ে তাকে যাওয়ার অনুমতি দেন, তাহলে সেই লোকের বাড়ির মধ্য দিয়েও আপনি যাওয়ার অনুমতি চাইবেন কিনা? দেখেন, বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিল, কিন্তু বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমার অথবা চীনে সেখান থেকে মালামাল আনতে পারে না, সেখানে আমদানি রপ্তানি করতে পারে না। তাহলে তুমি কিসের স্বার্থে, কি জন্য শুধুমাত্র ভারতকে ট্রানজিট দিলা?
ভারতকে ট্রানজিট দিয়ে বাংলাদেশ কি পেয়েছে সেই প্রশ্ন আমি করছি আপনাদের কাছ থেকে। বাংলাদেশ যা পেয়েছে, বাংলাদেশে চলে 8 টাকার গাড়ি, 12 টাকার গাড়ি, ভারতের 48 টাকা 52 টাকার গাড়ি আমাদের রাস্তাঘাট দিয়ে চলে, আমাদের সেতু দিয়ে চলে, সেই রাস্তাঘাট সেতু অকেজো বানিয়ে দিয়েছে। এই হলো বাংলাদেশের এই ট্রানজিটের ফলে পাওয়া। বাংলাদেশের মাল আমাদের বন্দরে আসলে 1.5-2 মাস লেগে যায়, অনেক সময় আরো বেশি সময় লেগে যায়, এমন হয় পণ্য পড়ে যায়, কিন্তু ভারতের জাহাজ আসলে দালালদের জাহাজ তড়ি ঘড়ি করে ছেড়ে দেওয়ার জন্য, খালাস করে দেওয়ার জন্য শেখ হাসিনার মায়া উঠে গেছে। 7 দিনের মধ্যে খালাস করতে হবে। তো তুমি একটু বাংলাদেশের মালমাল করে 7 দিনের জন্য খালাস করার জন্য নির্দেশ দাও। আমি জিজ্ঞাসা করছি, বাংলাদেশের এই পূর্বাঞ্চলের দিকে রয়েছে ভারতের একটি অংশ, সে অংশে গ্যাস নাই, পানি নাই, সেখানে পানি দেওয়ার জন্য শেখ হাসিনার মায়া ফেরি নদীর পানি দেবে, আরো কি দেবে, গ্যাস দেবে। এবং আপনারা সেই ভিডিও গুলো দেখেছেন, রাতের অন্ধকারে গ্যাসের বড় বড় গাড়ি ভারতের সীমান্তে ঢুকছে, আপনারা ভিডিও গুলোকে দেখেছেন, সেখানে বাংলাদেশ এবং ভারতের পতাকা লাগানো। আমার কথা, যে শেখ হাসিনা বলেছিল গ্যাস না দেওয়ার কারণে 2001 সালে ক্ষমতায় আসতে পারি নাই, সেই শেখ হাসিনা আজকে 2022-23 সালে এসে কেন গ্যাস দিচ্ছে? আচ্ছা, গ্যাস দিবে ভালো কথা, ভারত রাশিয়া ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল এবং গ্যাস নিয়ে আসে, এতে করে খরচ কমে যায়, কম খরচে গ্যাস তেল নিয়ে আসতে পারে। আচ্ছা, বাংলাদেশ শেখ হাসিনা ভারতকে এত কিছু দিল, বিনিময়ে বলতে পারতো না আমরা একটু তোমাদের ভূখণ্ড ব্যবহার করে পাইপ দিয়ে তেল এবং গ্যাস আনতে চাই, বলতে পারতো না? কিন্তু বলেনি। কেন বলেনি? দাদা বাবুরা মন খারাপ করবে সেই জন্য? আমাদের যে গার্মেন্টস সেক্টরটা আছে, এখানে 1 ডজনের উপরে গার্মেন্টস ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে, ভারতে চলে গেছে, ভারতীয় অফিসাররা এখানে চাকরি করে। আমার কথা, যদি ভারতীয় অফিসাররা এখানে চাকরি করতে হয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দাও, কারণ এগুলো দক্ষ শ্রমিক, দক্ষ অফিসার তৈরি করতে পারে না, যে কারণে ভারত থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে অফিসার এনে আমাদের গার্মেন্টসে বসাতে হয়। আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশের ওষুধগুলোর বিজ্ঞাপন দিতে পারে না। আমাদের একটা ওষুধ নীতি আছে, সেই ওষুধ নীতিতে লেখা আছে যে কোন ওষুধের বিজ্ঞাপন টিভিতে দিতে পারবে না, বুঝতে পেরেছেন? কিন্তু ভারতীয় যে টিভি চ্যানেলগুলো আছে, সারাক্ষণ এই টিভি চ্যানেলগুলোতে মাথা ব্যথার ওষুধের বিজ্ঞাপন দেয়, হাতে ব্যথার ওষুধের বিজ্ঞাপন দেয়, কোমর ব্যথার ওষুধের বিজ্ঞাপন দেয়, কি পেট ফুলে যাওয়ার ওষুধের বিজ্ঞাপন দেয়, দেখছেন আপনারা? কারো চোখে পড়েছে? পড়েছে। এবং সেই ওষুধগুলো বাংলাদেশে আসছে। আমার কথা, ঔষধ নীতির মাধ্যমে বাংলাদেশের ওষুধের বিজ্ঞাপন দেওয়া আপনি বন্ধ করলেন, কিন্তু ভারতের টিভি চ্যানেলের মাধ্যমে সেই ভারতীয় ওষুধগুলোর বিজ্ঞাপন বাংলাদেশে রাত দিন চলছে, আমাদের মা বোনেরা খাচ্ছে। তাহলে বাংলাদেশের ওষুধ শিল্প ধ্বংস করার ষড়যন্ত্রটা কে করলো? এই কথাগুলো বললে বলবো যে ভারত বিদ্বেষী কথা বলছি। আরে ভাই, আমি ভারত বিদ্বেষী কথা বলছি না, আমি বাংলাদেশ পন্থী বক্তব্য দিচ্ছি, বাংলাদেশ পন্থী বক্তব্য দিচ্ছি। দিনের পর দিন মানুষ মারছে, আমাদের বিজিবি তার প্রতিবাদ করতে পারে না, গুলি করতে পারে না। এবার প্রশ্ন করেন, বিজিবি কেন গুলি করতে পারে?